ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি বিন্দাস। তো ইভিনিং থেকেই ব্লগটাকে স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে রথযাত্রা, আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যদেরকে শুভ রথযাত্রা। তো সকাল থেকে স্টার্ট করতে পারিনি, এখন সকাল থেকে ব্লগ আর কি করছি না, আফটারনুন বা ইভিনিং থেকেই করছি, তো আজ ইভিনিং থেকে করলাম। তো আজকে রয়েছে রথ, তার জন্যে আজ রথ মানে তো পাপড় ভাজার একটা ব্যাপার থেকেই থাকে জানো তো। আগের বছর ব্লগে দেখতে পাবে, আগের বছর ব্লগে গেলে অনেক অনেক পাপড় ভেজেছিলাম, আর আমার স্কিনের জন্য এখন আমার পাপড় ভাজা খাওয়া পুরোই বন্ধ, মানে ভাজা জাতীয় কিছু খাওয়া, নয়তো আবার স্কিনের প্রবলেম দেখা দেবে। যেই অ্যান্টিবায়োটিকগুলো চলছে আমার সেগুলো কোনো কাজেই লাগবে না, তার জন্য এবার মনে হয় না পাপড় খাওয়া হবে। আর যদি এবার খাই একটুখানি ভেঙে খাবো। তো আমাদের এখানে রয়েছে, সামনে আছে রথতলা, যেখানে এবছর মানে খুব সুন্দর রথ সাজানো হয়েছে, প্রত্যেক বছরই হয়, এবছর স্পেশাল রথ বানানো হয়েছে আর খুব সুন্দর সাজানো হয়েছে রথ। তো আর এবছর আমরা যাব রথযাত্রায়, মানে রথ দেখতে প্লাস মেলাতে, কারণ কোভিডের জন্য মেলা বন্ধ ছিল, হয়নি দু বছর ধরে, তাই এবছর মেলাটাও হচ্ছে। তো একটু পরে রেডি ফেডি হবো, রেডি ফেডি হয়ে আমরা যাব মেলাতে। তো সঙ্গে থাকো আর অবভিয়াসলি এনজয় করতে থাকো। চলো তাহলে আমরা যাব মেলাতে রেডি ফেডি হয়ে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। তো রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ জিন্স পরেছি। আজকে লাইটটা জ্বালিয়ে দিল, তোমরা দেখতে পাবে না, জিন্স পরেছি আর এই টপটা অনেকদিন 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 পর এই টপটা পরেছি আমি। তো রেডি ফেডি হয়ে গেছি, এখন যাব মেলায়। আর অনেকদিন পর মেলা যাচ্ছে, খুব মজা লাগছে জানো তো। আর কি বলে, যারা যাবে আরও দুজন, ওরা আসছে এখন, ওরা আসলে বেরিয়ে যাব। তো রেডি তো হয়ে গেছি, নিচে নামবো, ওরা আসলেই হর্ন বাজাতে থাকবে গাড়ির, তখন নিচে নামবো, নিচে নেমেই চলে যাবো। তো চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মেলায় গিয়ে। তোমার দাদাভাই ওখান থেকে ফেরার সময়, কাছ থেকে ফেরার সময় আসছিলো যখন, বললো ওখানে নাকি খুব ভিড় খুব ভিড় খুব ভিড়। আর এখন মোটামুটি 8টা বাজে, তো ভিড় মনে হচ্ছে আরও বেড়ে গেছে, দেখা যাক। চলো যাই, সবার আগে গিয়ে তো আমি কাপ কিনবো, কারণ আমার কাপের খুব দরকার, বড় বড় কাপগুলো, না চা খেতে খুব অসুবিধা। যদিও বা আমি চা খাই না, যখন অসুবিধা হয় বা যখন খাই তখন অসুবিধা হয়, যারা খায় সেটা দেখে অসুবিধা হয়, আঙুলগুলো না ব্যথা হয়ে যায় অত বড় বড় কাপ হাতে তুলতে। তো চলো যাবো গিয়ে, কাপ তো কেনারই আছে, আর মেলায় গেলে যেটা আমি কিনেই থাকি, মেলায় গেলে কি শ্যামবাজার গেলে যেটা ছাড়া হয় না সেটা হচ্ছে ইয়াররিং। দেখি যদি ভালো ইয়াররিং পাই তো কিনবো। তো সবার আগে চলো আগে মেলায় যাই, তো চলো। Thank you.
ভোজপুরি রামুদাকে।